হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে বুঝতেই পারছেন আজকের কোনো চ্যালেঞ্জে গেলাম না আমরা আজকে একটি ব্লগ নিয়ে আসলাম আজকের ভ্লগটি হচ্ছে মূলত এখন যে আমরা চ্যালেঞ্জগুলো করছি চ্যালেঞ্জের আগে পরে আমাদের সময়গুলো আসলে কেমন কাটছে তো ওভারঅল কালকে বিকেল থেকে মূলত আজকে বিকেল পর্যন্ত এই সময়টাতে আমার মোটামুটি কীভাবে কাটলো সময়টা সেটার একটা স্নেক পিক বলা যায় তো আমরা গতকাল আপনারা জানেন যে একটা চ্যালেঞ্জে ছিলাম তো চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে আমরা বের হয়েছিলাম বাসার পাশে যে মেলা চলছে ওই মেলায় গিয়েছিলাম ওয়াসনা হচ্ছে ট্রেনে চড়বে তো এখানকার লোকাল আয়োজন এগুলা খুব বেশি যে একেবারে সাজানো গোছানো অ্যারেঞ্জমেন্ট তা না তারপরেও বাচ্চাদের জন্য এখানে অন্তত এই ছোটো মেলায় কিছু রাখা হয়েছে সেটাই অনেক বেশি তো মেলা যেহেতু অনেক বেশি বড় না তো আমরা ওদিক থেকে মানে অল্প একটু সময় ঘোরাঘুরি করলেই পুরো মেলা কাভার হয়ে যাচ্ছে তো ওখান থেকে বের হয়ে হচ্ছে ওয়াসনা ইউস্টার মানে ওরা খুব বেশি সন্তুষ্ট না তো চিন্তা করলাম ঠিক আছে ওদের একটা প্রিয় জায়গা আছে সেটা হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে মূলত একটা হসপিটাল কম্পাউন্ড এই হসপিটালের এরিয়াতেই এখানে বাচ্চাদের জন্য দোলনা রাখা হয়েছে তো ওয়াসনার খুবই প্রিয় তো সে এদিকে আসলে এখানে আসতে চাই তো ওকে নিয়ে আসলাম তো শীতের আমেজ মোটামুটি শুরু হয়েছে আর সেটার লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে ব্যাটমিন্টন কোর্ট করা হয়েছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলছে অনেকে তো আমারও আসলে বেশ লোভ লাগছিল কিন্তু কিছুই করার নেই এখানে পরিচিত কেউ নেই চাইলে আমি আর ওখানে জয়েন করতে পারবো না তো ওয়াসনা কিন্তু খুবই মজায় আছে ওর আবার সমস্যা হচ্ছে সে একা বসবে না এখানে তিনটা সুইং টোটাল একটাতে সে নিজে বসলে আরেকটাতে মাকে বসাবে জোর করে আরেকটাতে আমাকে বসাবে ব্যাপারটা এরকম তো আমার হচ্ছে সুইং খুব বেশি ভাল লাগে না আমার কেমন জানি লাগে একটু তো আমি এই জন্য খুব বেশি বসি না তো ওর মাকে সে বসিয়ে রাখে তো যাই হোক ওদিক থেকে এসে ওদেরকে রাত্রে খাইয়ে দাইয়ে আমরা তো খাই না তো সেই হিসেবে আমরা ওখান থেকে আবার কফি টফি খেয়ে এসেছিলাম তো রাত্রে তো শুয়ে গেলাম এই আর রাত্রে আমাদের বড় পরিসরে যেহেতু ডিনারের আয়োজন নেই সকাল শুরু হলো এই হচ্ছে ইউসরা ঘুম থেকে উঠেছে উঠে তার ব্রাশিং চলছে টিথ ব্রাশিং তো এই কাজটা নিজের আনন্দেই একেবারে প্রতিদিন খুব মজা করেই করে এরপরে আমি নিচে একটু গ্রোসারি শপে গিয়েছিলাম কিছু জিনিসপত্র আনতে তো ওখানেই দেখলাম অ্যালোভেরা জুস বানানো হচ্ছে এই জিনিসটা আমার একেবারে অপছন্দের দেখতেও কেমন জানি লাগে তারপরেও উনি বানাচ্ছিলেন সেই হিসাবে আমি একটু শ্যুট করলাম অল্প করে ওনাকে বললাম আপনার বানানোর প্রসেসটা একটু দেখি পাশাপাশি একটু জ্ঞান ট্যানও দিয়ে আসছি মানে বোতল টুতল যাতে পরিষ্কার রাখে একটু স্বাস্থ্যকর উপায়ে অ্যাটলিস্ট যাতে প্রেজেন্ট করে এগুলো তো আসলে সবই ভালো জিনিস শুধুমাত্র ওনার বানানোর প্রসেসটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্যকর জিনিস শুধু স্বাস্থ্যকর উপস্থাপনটাই দরকার তো যাই হোক এরপরে সরাসরি চলে আসলাম দুপুরের রান্নাই রান্না ছিল নাজমার তো আজকে হচ্ছে ওকে তো আপনারা জানেন কোনো পানিশমেন্ট দিইনি তো পানিশমেন্ট যেহেতু দিইনি তো বাসার এজ ইউজুয়াল রান্নাবান্নাই করছিল সে চিংড়ি মাছ রান্না করছিল টমেটো দিয়ে সাথে আলু দিয়ে এখানে হচ্ছে কাঁচা পাকা টমেটো দুই ধরনের টমেটো আর আলু দিয়ে রান্না করেছে সে অর্ডিনারি রান্না স্পেশাল কিছু না আর মানে আমি নিজেই বলে রেখেছিলাম তাকে বাড়তি কিছু রান্না না করতে মানে জামেলা কিছু করবো না আজকে আমরা একেবারে ছুটির আমেজেই ছিলাম সব দিক থেকেই ছুটি কোনো চ্যালেঞ্জ নাই কোনো ধরনের পানিশমেন্ট নাই তারপর হচ্ছে তো সো আর বাড়তি কোনো কাজের চাপও নিব না ব্যাপারটা হচ্ছে এরকম সকালে কি বলে ব্রেকফাস্টও করেছি একেবারে খুব সাধারণভাবে ব্রেড আর ডিম যাই হোক সে এখন রান্না বসিয়ে দিবে প্যান বসালো তেলও দিয়ে দিল তো তেল গরম পরে হলে পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজগুলো কষাবে মজার ঘটনা হচ্ছে বেচারি কিন্তু রান্না বান্নায় খুব বেশি এক্সপার্ট না এটা অনেকবারই বলা হয়েছে এবং সে এখন যে অন্তত দৈনন্দিন রান্না করে কম বেশি সবগুলো বলা যায় যে আমার কাছ থেকে এই শিকার আনার বেসিকগুলো মূলত আমি আমি তাকে হাতে ধরে ধরে শিখিয়েছি ব্যাপারটা এরকম এর কারণও আছে অবশ্য মূলত সরি বিয়ের পর থেকেই আমরা ম্যাক্সিমামই প্রফেশনাল কারণে সব সময় বাইরে বাইরে আছি একা একা এই কারণে এই অবস্থা তো যাই হোক সে এখন পেঁয়াজগুলা একটু হালকা বেশি ব্রাউনিশ করে ফেললো আর একটু কম হলেই ভালো হতো আমার মতে তবে সে বলেছে মাঝে মধ্যে নাকি চিংড়ি মাছ একটু কড়া করে রান্না করলেই ভালো লাগে তো যাই হোক রান্না যার যার পছন্দ যে যখন যে পাবে রান্না করতে চাই করুক সমস্যা নেই পুরে না গেলেই হলো পুরেনি আসলে তো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো যা দিল দিয়ে সে একটু হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তো কষানোটা কিন্তু ভালোই হচ্ছে দেখতে ভালো লাগছে এই পর্যায়ে এসে কাঁচা টমেটোগুলো দিয়ে দিল অবশ্য আমি হলে পাকা টমেটোটাই আগে দিতাম পাকা টমেটোগুলো আমার কেন জানি তরকারিতে একটু গলে গেলেই ভাল লাগে মানে সরাসরি খেতে ইচ্ছে করে না আর কাঁচা টমেটোটা একদম তরকারির মতো করে খেতে ইচ্ছে করে এবং কাঁচা টমেটোটা আমি সেভাবে খাই তবে কাঁচা টমেটোর খুবই চমৎকার কিছু ভর্তা হয় সুটকি দিয়ে এমনিতে মানে পুরে আর মরিচ ইত্যাদি ইত্যাদি অ্যাড করে ইনশাল্লাহ দেখি শীতের সিজন যেহেতু শুরু হয়েছে করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে তো সে এর মধ্যে চিংড়ি মাছও অ্যাড করে দিল চিংড়ি রান্না করা আসলে খুবই সহজ অর্ডিনারি রান্নাগুলো কারণ এখানে কোনো স্পেশালিটি নাই আর চিংড়ির টেস্টই আসলে এমন যে চিংড়ি যেভাবেই রান্না করা হোক না কেন চিংড়ির গ্রেভি থেকে শুরু করে চিংড়ি মাছ প্রত্যেকটা জিনিস খুবই আমি খুবই আম্মি টাইপের হয় আমার মতে এটা চিংড়ির রিগুণ মানে যতটা না আমাদের কুকিংয়ের স্পেশালিটি তার চেয়ে মানে চিংড়ির স্বাদের স্পেশালিটি আর সে হচ্ছে চিংড়ির সাথে আলু খাবেই আলু এমনিতে তার খুবই প্রিয় আর যেই তরকারিতে যেভাবেই দেয়া হোক না কেন মাসাল্লা অনেক পছন্দ করে খায় তো আলু দিয়ে দিল এই চিংড়িটা আমার কাছে ফ্রাই করে খেতে আরও বেশি ভালো লাগে অথবা একটু বোনা করে তো যদিও সে আজকে একটু ঝোল দিয়েই রান্না করেছে আলু যেহেতু দিয়েছে একটু ঝোল তো দিতেই হবে তো ঢাকনা দিয়ে দিল চিংড়ি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আলুগুলা সিদ্ধ হলেই আসলে তরকারিটা রান্না হয়ে যাবে কারণ হচ্ছে চিংড়ি আবার বেশি সেদ্ধ করলে একটু শক্ত হয়ে যায় ও যখন রান্না করে জেনারেলি সে টমেটো একটু শেষেই দেয় কিন্তু আমি সবসময় প্রায় সময় বিশেষ করে যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে যদি রান্নাটা আমার হয় তাহলে দেখবেন যে টমেটো আমি আগেই দিয়ে দিয়েছি এটা আমার পছন্দ আমি এভাবেই পছন্দ করি মানে টমেটোগুলা পেস্ট হয়ে গেলেই ভাল লাগে আমার কাছে তো গোটা গোটা থাকার দরকার নাই এটা মানে ভেজিটেবলসের মতো করে তরকারির অংশ হিসেবে খেতে ভাল লাগে না আমার কাছে এটা একান্তই আমার ওপিনিয়ন আবার কেউ অন্যভাবে নিবেন না তো সে ঝোল দিয়ে দিল এটা রান্নার একেবারে ফাইনাল স্টেপ বলা যায় এরপরে তার আর বিশেষ কোনো কাজ নেই ঝোলটা সিদ্ধ হওয়া আর ফাইনালি সে যেই লেভেলে ঝোলটা রাখবে সে পর্যন্ত আসলেই আশা করি তরকারিটা রান্নার প্রসেস শেষ হবে এই যে এখন ঝোলটা কিন্তু শুকিয়ে গেল অনেকটাই দেখতে পাচ্ছেন তো খুব বেশি ঝোল যে এখানে রাখবে তা না জাস্ট মাকা গায়ে গায়ে একটু ঝোল রাখা হবে আমাদের আসলে একটা সমস্যা সেটা হচ্ছে খুবই হাস্যকর একটা সমস্যা তরকারি একটু বাড়তি রান্না করলে সেগুলো খাওয়া হয় না আবার কম রান্না করলে কিন্তু তরকারি এটা হচ্ছে আমার মতামত তরকারির টেস্ট ভালো হয় না মানে আমরা মানুষ দুইজন বাচ্চা দুটা আমরা যদি চার পিছই রান্না করি কিন্তু সেটা টেস্ট ভালো আসে না তো যাই হোক তার চিংড়ি মাছ রান্না কিন্তু শেষ এখন হচ্ছে বাচ্চাদের দাপা করার সময় ওরা পুরো ঘর অগুচালু করবে খালা আসার আগ পর্যন্ত আমাদের খালার কিন্তু একটা বিশেষ কষ্ট হয় এই জায়গাটাতে খালা যখন আসে তখন পুরো ঘর অগুচালু মানে পুরো ঘরময় খেলনা খাতা পত্র বই কলম যা যা আছে প্রত্যেকটা জিনিস ছড়ানো ছিটানো থাকে তো খালা এসেছে এর মধ্যে কাজ করতে আমি ওদেরকে নিয়ে গেলাম ছাদে অনেক দিন পর আমরা বাবা মেয়ে ছাদে আসলাম নাজমা আসেনি তার একটু নাকি একটু এক্সস্টেড লাগছে রান্না বান্না করছে খাওয়া দাওয়ার পর ভালো লাগছিল না হয়তো তো ওদেরকে নিয়ে আমি ছাদে আসলাম আমাদের এই ছাদটা কিন্তু বিশাল আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন অনেক বড় রীতিমতো একটা মাঠের মতো ওদেরকে কিন্তু ছাদে আনলেও ওদের বেশ ভালো সময় কাটে ওয়াসনা যখন ইউসরার বয়সী ছিল বা তারও আগে সে প্রচুর সময় কাটিয়েছে এই ছাদে ওয়াসনাকে নিয়ে আমরা প্রায় সময় নাজমার আমি প্রায় প্রতিদিনই ছাদে আসতাম ওকে ছেড়ে দিতাম ও খেলতো দৌড়াতো তারপর তো আজকে ইউসরা ইউসরাকে আপনারা দেখেন মানে সে কত খুশি নিচে তো যাওয়াই হয় কিন্তু তাকে নিয়ে যেহেতু ছাদে প্রায় সময় আসা হয় না আসল কথা হচ্ছে আমাদের ছাদে তেমন মানে না আসার কারণ এখন একটাই ইদানিং আমরা ছাদে তেমন কাপড় টাপড় শুকাতে দিই না আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বিকেলের দিকে মোটামুটি অন্যান্য কাজে ব্যস্ত থাকি অথবা বাইরে টাইরে যাওয়া হলে বাইরে যাওয়া হয় তো এই কারণে স্পেশালি আর আলাদাভাবে ছাদের দিকে আসা হয় না এই জিনিসটা খুবই মজার ইয়ামি একটা জিনিস ছাদে তো আমাদের প্রতিবেশী কেউ একজন শুকাতে দিয়েছেন বেলুম্বু অনেকে বেলুম্বিও বলে থাকেন আর অন্য কেউ অন্য কোনো নামে বলেন কি না জানি না তো এটা দেখে আমার একেবারে মাউথ ওয়াটারিং টাইপের একটা ব্যাপার তো যাই হোক যিনি শুকাতে দিয়েছেন জানলে বা সম্ভব হলে ওনার বাসায় হামলা দিতাম আচার আমার বেশ ভালোই লাগে তবে মিষ্টি আচার হলে একটু সুবিধা ইদানিং টক একেবারেই খেতে পারি না তো ওইটা উনি একটু চেয়ার টেয়ারে বা কিছু একটাতে দিয়ে এসোখাতে দিলে একটু ভালো হতো এখান এখন কিন্তু একটু ধুলাবালি লাগার বা পড়ার সম্ভাবনা আছে তো আমি ছাদের উপর থেকে নিচের একটু ভিউ নিলাম চিন্তা করলাম যে একটা আর্টিফিশিয়াল ড্রোন ক্যাপচার গরিব মানুষ ড্রোন তো আর আমার নেই তা আমি একটা রুপটপ শ্যুট নিলাম আর কি এই শটটা ড্রুন শটের মতোই ব্যাপার না তো যাই হোক এরা এদের মতো ব্যস্ত আছে এরা কিন্তু খুব খেলছে কখনো বল নিয়ে কখনো গাড়ি নিয়ে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরা নিজেরা নিজেদের মধ্যে আবার বিভিন্ন রকম খেলাধুলাও কি বলতাম নিজেরাই মানে খুবই ইনোভেটিভ ওয়েতে খেলছিল একবার তো আমাকে বলে বাবা তুমি আমাকে ধরো ওয়াসনা মানে ওয়াসনা সে দৌড়াবে তারপর আমি তাকে ধরবো চোখ বন্ধ করে আমার চোখ বন্ধ রাখতে হবে তো যাই হোক ছোটোবেলায় এগুলো আমরাও করেছি আসলে ওদের ছোটোবেলার চেয়ে আমাদের ছোটোবেলা আরও বেশি রঙিন ছিল বলা যায় গ্রামেগঞ্জে কত কিছুই করলাম সেই হিসাবে তারা অনেক কিছু থেকেই বঞ্চিত ইউসরাকে দেখছেন নিজের মতো করে এখন খুবই চমৎকার একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার নিজের কাছেই দেখতে খুবই ভালো লেগেছে আপনারা দেখেন ছোট্ট একটা ভ্রমর এখানে সে ফুলে ফুলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে খুবই চমৎকার দৃশ্য দেখেন যাক ভ্রমরকুইয় গিয়া কারে কি বলবে আমি জানি না তো এখন হচ্ছে আমার একেবারেই শেষ পর্যায়ে যাবার পালা বলা যায় এই ফুলগুলো এই গাছটাকে আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় নিজ নিজ ভাষায় কি গাছ বলা হয় আপনারা জানাবেন কারণটা হচ্ছে গাছের নাম এক এক অঞ্চলে এক এক রকম ইউসরাকে বলেছিলাম একটু পুজ দিতে চমৎকার করে সে পুজ দিয়েছে দেখেন খুব হাসি হাসি চেহারা খুবই চমৎকার লাগছে মাসাল্লা অনেক কিউট লাভ ইউ মা তো যাই হোক আজকে এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হ্যাঁ আরেকটা কথা